এরা অশত্রু মুখোশের আড়ালে সুমিত ধরা পড়ায় অন্তত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল, আমার মনে হচ্ছিল যে গুলি করা ছাড়া কোনো উপায় নেই। চন্টুর বোর্ডিং স্কুল থেকে চিঠি এসেছে, সামনেই পরীক্ষা, ওকে পাঠাতেই হবে। তোমাকে একটা কথা বলবো, তুমি সোনালীকে বলো না বাড়িতে থাকতে, এখান থেকে ওকে যেতে দিও না। তা হয় না, কারণ আমি জানি যে ও ওর ওর আনন্দটা অন্য জায়গায়। কোনো মা তার সন্তানের সুখ আনন্দ ছাড়া আর কিছু চায়? বল বল, তোমার কি মনে হয় না রাজীবটা নিজেকে শুধরে নেবে? তাছাড়া আমরা সকলেই তো দেখছি রাজীবটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, নিজেকে একদম পাল্টে ফেলেছে। তুমি দেখো সব সব ঠিক হয়ে যাবে। বলো। আমার না খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে, এত বড় বড় গলদা চিংড়ি। চিংড়ি মাছ তাও আবার বড় বড়, তো বাজারে 400-500 টাকা কেজি নিচে পাওয়াই যায় না। ওরে বাবা, আমি তো ভেবেছিলাম ওই আম আমরা এসব টক জাতীয় কিছু খেতে চাইবে, হয়ে গেল। কি হলো? না মানে ব্যাপারটা কি হতো, মানে বড় বড় চিংড়ি না খুব একটা ইয়ে হয় না, কি বলে স্বাদ মানে ভালো, ছোট ছোট চিংড়ি কেন ভালো ভালো খেতে হয়। আর আর দামেও সস্তা, তাই না? অরিজিৎ, আমি একটা দিন খাওয়াতে বলেছি, তোমাকে খাওয়াতেই হবে, খাওয়াতেই হবে, একদম কঞ্জুসি করবে না। বলেছি তো আমি খাবো তো, কেন খাবো না বলতো? কিন্তু মাসের শেষ তো, আর ওই দেখো এখন তো বোধহয় বাজারও শেষের দিকে, বড় চিংড়ি বোধহয় পাবো কি? মাসের শেষ তো কি হয়েছে, আমি তোমাকে টাকা ধার দিচ্ছি। হ্যাঁ দাঁড়াও এক মিনিট দাঁড়াও। কাল আমরা সোনালীকে আনতে কটা নাগাদ বাড়ি থেকে বেরোবো? আমি তো জানি সকালের দিকে, তবে কটা নাগাদ বেরোবো বাবা সেটা সবার সাথে আলোচনা করে আপনাকে আমি বলে দেবো। এই মেজদি তুমিও যাবে তো? যাব না মায়া, এই মুহূর্তটার জন্য তো কবে থেকে অপেক্ষা করে বসে আছি। আমি হলে কিন্তু যেতাম না বাবা, তার কারণ এই পুরো ব্যাপারটা আমার একদম পছন্দই হচ্ছে না। কোন ব্যাপারটা? এই যে সোনালীকে তার স্বামী শ্বশুর বাড়ি সব থেকে প্রায় টেনে এনে এই বাড়িতে আবার রাখা হচ্ছে, সেই ব্যাপার। সেজ বৌমা, তুমি এটা কি বলছো? তুমি জানো না গত 6 মাস ধরে সোনালী কি ভয়ঙ্কর অত্যাচারকে সামলাচ্ছে? আর আগামীকাল সে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবে, সেই ব্যাপারটা তোমার পছন্দ হচ্ছে না? শারীরিক মানসিক যন্ত্রণা সহ্য করে একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে পড়ে আছে, সে এই বাড়িতে ফিরে আসুক এটা তুমি চাও না? না না সত্যি, মানে কবে কোন দিন ওর বর ওকে একটা থাপ্পড় মেরেছে, কবে ও শ্বশুর ওকে একটা হালকা করে ধমক দিয়েছে, তার জন্য কি কোনো মেয়ে তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসে? আমরা কেউ এসেছি? আরতি, সোনালীকে যে কি অসহ্য যন্ত্রণা সহ্য করে ওই বাড়িতে থাকতে হয়েছে তার কিচ্ছু তুমি জানো না। যদি জানতে তাহলে আতঙ্কে তুমিও শিউরে উঠতে। এরাও শত্রু মুখোশের আড়ালে।